পল্লী টিভি বাংলা, পল্লী বাংলার জীবনের কথা নিয়ে, পল্লী বাংলার জীবনের সমস্ত জীবন ঘনিষ্ঠ স্বপ্ন, জীবন ঘনিষ্ঠ দর্শন, জীবন ঘনিষ্ঠ বাস্তবতা নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে একটি চিত্র প্রদর্শনীতে আপনাদেরকে নিয়ে যাব। চিত্র প্রদর্শনীটি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য, সুনাম খ্যাত একজন চিত্রকর, যিনি প্যারিসে বসবাস করেন, বড় একজন কিংবদন্তি চিত্রকর, শান্তি নামক চিত্র প্রদর্শনীটি 19 মার্চ থেকে 18 এপ্রিল 2018 ন্যাশনাল আর্ট গ্যালারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শন হচ্ছে। আমরা আপনাদেরকে এখন সেই প্রদর্শনীতে নিয়ে যাব, সেই প্রদর্শনী আমরা আপনাদেরকে দেখাবো, আসুন আমাদের সঙ্গে। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। এই ছবিটি দেখুন, এই ছবিটির গতিটি ঠিক সেই রকমের কথা বলছে। আর সঙ্গে আছে আমাদের বাংলাদেশের পতাকা, সবুজ শ্যামল বাংলার রূপ, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিত্র, দ্রুত গতি, বাংলাকে স্বাধীন করে বাংলাকে আরও বিশ্বের উন্নত উন্নত আরও উন্নত শিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ফিগারটি। দেখুন, আমরা আরও দেখব এরকম ছবি, আসুন আমাদের সঙ্গে। দেখা যাচ্ছে জয়ী, জয়ী মানে হচ্ছে তৃপ্তি। এই ছবিটিও, এই চিত্রটিও ওয়েল পেন্টিংস, ওয়েল অন ক্যানভাস, অর্থাৎ তৈলচিত্র। এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে লীলা, আমার মতে মনে হয় লীলা, আদিম উল্লাস, জয়ী অর্থাৎ আনন্দের চরম বিকাশ, বহিঃপ্রকাশ সেই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে। এবার আমরা আপনার আরেক পাশে আমরা নিয়ে যাবো আপনাদেরকে আস্তে ধীরে। আমার দুপাশে দুটো চিত্রকর্ম, আমরা এই দুটো দেখতে পাচ্ছি, একটা এক্সট্রেসি এবং একটা প্যাথোস। কষ্ট, কষ্টের মধ্যেও মানুষ কি চিন্তা করতে পারে যে কষ্টের মধ্যেও গতি থাকতে পারে? সেই কষ্টের ফিলিংটাকে, অর্থাৎ করুণ বিদারক ফিলিংটাকেও মানে গতির মধ্যে দিয়ে, আসলে কষ্টেরও একটা গতি আছে, অন্ধকারেরও গতি আছে, সব কিছুই গতির মাধ্যম দিয়ে আমার মনে হয়, আমার দৃষ্টিভঙ্গির থেকে বলছি, সেটা চিত্রকর্মটি তুলে ধরেছেন। এক্সট্যাসি এসছে একটা চৈতন্যতা থেকে। আসুন এবার আমরা ওপাশটায় একটু ঘুরে দেখব, যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি এখনো। এই লোভিন সঙ্গ তবে সুন্দর হে সুন্দর, নম 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 বাংলাদেশ মম, নারী ধরিত্রী প্রতীকী চিত্র, যেখানে আমার কাছে মনে হচ্ছে, আমার নিজের কাছে মনে হচ্ছে যেন কিসের একটা আরাধনায় বসেছেন একজন নারী, প্রেইরার। ছবিটির শিরোনাম হচ্ছে প্রেইরার। এবার আরও সামনে এগিয়ে যাই, এখানে দেখা যাক কী দেখা যায়। রিচার্ডলি জেনোসাইড, ওয়েল অন ক্যানভাস, এটার শিরোনাম হচ্ছে রিচার্ডলি জেনোসাইড, অর্থাৎ আমার মনে হয় একটা ধ্বংস, একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থান, সেটাই এই ক্যানভাসে তুলে ধরছে চিত্রশিল্পী চিত্রকর শাহাবুদ্দিন। এখানে সম্পূর্ণরূপে ধরা চলে যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের, একাত্তর যুদ্ধের যে একটা বিধ্বস্ত বিধ্বংসী অবস্থান, সে যে স্বাধীনতা যুদ্ধের বিধ্বংসী অবস্থান, সেই বিধ্বংসী অবস্থানের একটা রূপরেখা দেখা যাচ্ছে, সেই রূপরেখার একটা চিত্র তুলে ধরেছেন বিকৃতভাবে এবং অত্যন্ত নগ্নভাবে। যেই পৈশাচিক অত্যাচার চালিয়েছিল তারই একটা চিত্রকর্ম আমার কাছে মনে হচ্ছে এটা। আসুন এই পাশটায় আমরা দেখি, এই পাশে কী দেখা যায়। পনেরোই আগস্ট সেই শোকের দিন, সেই শোকের চিত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অবিসংবাদিত কিংবদন্তি নেতা ছিলেন। তার 15ই আগস্টের হত্যার ছবি তিনি তুলে ধরেছেন। চিত্রের মাধ্যম হচ্ছে ওয়েলন ক্যানভাস। সেই ক্যানভাসটি দেখার পরেই আমরা দেখব এবার যুদ্ধের কান্না, এটা চিৎকার একটা। এই চিৎকারটা হচ্ছে যুদ্ধ থামাও, যুদ্ধ নয় শান্তি, শান্তির কথা বলো। এই চিত্রকর্মে ফুটে উঠেছে যুদ্ধের যেই বিরূপ প্রতিকৃতি, যে বিকৃত প্রতিকৃতি, সেই যে চিৎকার, গগন বিদারী একটা চিৎকারের কথা বলছে এই চিত্রটি। বাঙালির নবদিগন্তের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রশিল্পী শাহাবুদ্দিন তার নিজের চিত্রের মাধ্যমে, তার নিজের তুলির মাধ্যমে তুলে নিয়ে এসেছেন। তার মহাত্মা গান্ধীকে উনি তার ক্যানভাসে নিয়ে এসেছেন। এটার মাধ্যম হচ্ছে তৈলচিত্র। আসুন আমরা সামনে আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে দেখাই। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান,